আপু কি রান্না করে আজকে দেখাবেন? আমি আজকে টুনা ফিশের কোপ্তা বানাচ্ছি। টুনা ফিশের কোপ্তা? জি। প্রিয় দর্শক, টুনা ফিশের কোপ্তা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। সেদ্ধ টুনা ফিশ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, সেদ্ধ আলু, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রানী আপু। আপু স্টার্ট করতে পারেন। জি, আজকে আমরা রান্না করতেছি টোনা ফিশের কোপ্তা কাবাব। আমি প্রথমে টোনা ফিশগুলো একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আগে একটু হালকা রান্না করে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা না থাকে। তো এটার সাথে আমি দিয়ে দিচ্ছি, এটা শুধুই আলু সিদ্ধ লবণ দিয়ে একটু, এটার সাথে এটা মিক্স করব। কাঁচামরিচও দেখতে পাচ্ছি? হ্যাঁ, কাঁচামরিচ তো দিব, এটার মধ্যে আরও দিতে হবে। আমি আগে সবগুলো মিক্স করে নিচ্ছি, তারপরে বানাবো। তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, ঠিকই আন্দাজ মতো একটু। হ্যাঁ, আন্দাজ মতো সামান্য একটু। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বাবা, অনেক ঝাল হবে। না, ঝাল না। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। অবশ্যই খুব ভালো লাগে। হ্যাঁ, ধনে পাতা কুচিটা আসলে কোপ্তা কাবাবে অনেকই ভালো লাগে। না, একটু রেখে দেই, পরে উপরে দেওয়ার জন্য, সেজন্য একটু রেখে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিব, বাকিটা দিয়ে আমি রান্না করব। ওকে, আমি হাত ধুয়ে আসছি, আমি হাত দিয়েই মাখতে হবে, বোঝা যাচ্ছে। আর তার সাথে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর পুরো বাকিটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ছোট এক বাটিতে এক বাটির মতো দিয়ে দিলাম, যাতে না যাতে তোমার এটা আসলে আলুও সিদ্ধ, তারপরে টোনা ফিশটাও সিদ্ধ, যার জন্য বাইন্ডিংটা যদি একটু কর্নফ্লাওয়ার বেশি না দেই তাহলে খুলে যেতে পারে। এটা যেহেতু ভাজবো, আমি ভাজার সময় যদি আমি কর্নফ্লাওয়ারটা বেশি না দিই তাহলে খুলে গেলে তো আর কোপ্তাটা হবে না, সেই জন্য একটু কর্নফ্লাওয়ার বেশি দিতে হয়। কোপ্তাটা মিক্স করতে করতে চুলায় একটু তেল দিব, দিয়ে একটু তেলটা গরম করতে থাকবো। তেল কতটুকু? একটু বেশিই লাগবে, যেহেতু এটা ভাজা হবে। হ্যাঁ, কোপ্তা ভাজা হবে। আরো দেব? না না, লাগবে না, লাগবে না। আচ্ছা, আমি এটা একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। তারপর তেলটা গরম হলে আমি গোল গোল করে দিয়ে দিব। টোনা ফিশে আসলে এটা একটা ফিশ, এটার মধ্যে আসলে অনেক কিছুই বানানো যায়। তো আমার বাচ্চারা আসলে এই ডিশটাই লাইক করে, সেই জন্য আসলে আমি চেষ্টা করি সব সময় যাতে ওদের জন্য। তো আজকে ভাবলাম যে বাংলা মিশনে যেহেতু রান্নার প্রোগ্রাম করতে আসছি, যেহেতু এটা একটা আমার স্পেশাল ডিশ, সেজন্য এই ডিশটাই ট্রাই করতেছি আর কি। এখন আমরা কি এটা মানে ডাইরেক্ট করব আর চুলাতে দেব? হ্যাঁ, এই যে মাখানো হয়ে গেছে, এখন জাস্ট আমি চুলায় ভাজবো, পরে আর কি আমি এটা রান্না করব একটু পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে। একটু লাল লাল করে ভাজতে হবে। আচ্ছা, ভাজাটা একটু লাল লাল হলে তারপর রান্নার পর এটা অনেক সুন্দর দেখা যায়, যদি হালকা হয় তাহলে আসলে অত সুন্দর দেখা যায় না। আমার কোপ্তাগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেকগুলো কোপ্তা হয়ে গেছে। এটা কতটুকু টুনা ছিল আপু? আপু দুইটা কন্টেইনার ছিল, আর আলু ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। আলু কতটুকু? আলু আমি মিডিয়াম সাইজের 6টা আলু দিয়েছি। অনেকগুলো মানে একটা দাওয়াতের জন্য? না, আসলে হ্যাঁ, দাওয়াতের জন্য এনা। আসলে আমি বাংলা ভিশনে আসলে মনে করি যাচ্ছে একটা রান্না করব, সবাই একটু দেখুক কেমন হয়, সেই জন্য আমি একটু বেশি বেশি নিয়ে আসি। এটাও প্রিপেয়ার করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। ভাজা ভাজা হবে পেঁয়াজটা? একটু ব্রাউন কালার হবে। আচ্ছা, একটু ব্রাউন কালার হবে। তারপর আমি এটার মধ্যে একটু হলুদ মরিচ আর একটু লবণ দিব,
আসলে টোনা ফিশ আসলে সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, সেজন্য এটার মধ্যে আর তেমন কিছু দিতে হবে না। আচ্ছা, আপু আমার একটু পানি লাগবে, অল্প একটু দাও, চাল লাগবে না। দিব একটু মরিচের গুঁড়া, আর একটু লবণ, মোটামুটি আমার রান্না শেষ। ওইটা তো পোলাওর সাথে ভালো লাগবে না? হ্যাঁ, পোলাওর সাথে ভালো লাগবে, খিচুড়ির সাথে ভালো লাগবে, বুনা খিচুড়ি। আসলে যে যেভাবে পছন্দ করে সেভাবে খালিও খাওয়া যায়, মানে এটা খালি খেতেও অনেক টেস্টি। এটা আমার রান্না শেষ। আচ্ছা আপু, আমি এখন এটা সার্ভিং ডিশে সার্ভ করতেছি। তৈরি হয়ে গেল আমাদের টোনা ফিশের কোপ্তা কাবাব। আপু তোমাকে দেখো আমার ডিশটা কেমন হয়েছে, আমাদের টোনা ফিশের কোপ্তা কাবাব। প্রিয় দর্শক, টোনা ফিশের কোপ্তা কাবাব তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রাখা টোনা ফিশ দিয়ে নেই। এবার এতে স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলু, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ ও পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবার একটি প্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে গেলে মেখে রাখা কাবাবের মিশ্রণটি গোলাকৃতির করে প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে কাবাবগুলো একটি পাত্রে তুলে রাখি। এবার আরেকটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেই। কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে ভালোভাবে রান্না করি। রান্না হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার টুনা ফিশের কোফতা কাবাব।